হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে একটা চমৎকার একটি বইয়ের স্টল বলেন বা অথবা লাইব্রেরি বলেন বা যেটাই বলেন সেটা সম্পর্কে আপনাদেরকে একটা তথ্য দিব। আর আমিও নিজে গিয়েছিলাম এবং বেশ কিছু বইও কিনেছি। তো এটা জানতে পেরেছিলাম ফেসবুকে ওনারই পোস্টের মাধ্যমে। তো ওনার পোস্টের মাধ্যমে জেনে আমি যখন গিয়েছি, অর্থাৎ এটা আসলে বসেছে সিআরবির যে মাঠটা আছে, তা মাঠের পাশে যে ফুড কোর্ট দোকানগুলো বসে তারই পাশে। তো শুক্রবার উনি 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত থাকে, এরকমই একটা পোস্ট দিয়েছিল। তো পোস্টটা দেখে তারপরে ওনার উদ্দেশ্যে এখানে যাওয়া, যে দেখতাম যে কি দেয়, কত ছাড়ে দেয় এবং কি কি বই পাওয়া যায়। তো একটা কৌতূহল ছিল মনের মধ্যে যে কি কি বই পাবো, আর আরেকটা চিন্তা মাথায় কাজ করছিল যেহেতু অনলাইনেও বই পাওয়া যায়, ফেসবুকেও বই পাওয়া যায়, তো ওনার এখানে গিয়ে আমার লাভটা কি, নিশ্চয়ই একটা ভালো ছাড়ে পাওয়া যাবে। তো ওইটা চিন্তা করে আমার ওইখানে যাওয়া। তো গিয়ে শুনি যে প্রথমেই যে উনি 30% করে ছাড়ে বইগুলো বিক্রি করছেন। তো 30% ছাড় ছাড়াও দেখা যাচ্ছে অনেকগুলো ভাইরাল কিছু বইও আছে, যেগুলো রাজনৈতিক নিষিদ্ধ বই ছিল এক সময়, আর ওগুলো এখন এখানে পাওয়া যাচ্ছে। তবে সেগুলোর দাম অনেক কম, যেটা অনলাইনে বিক্রি করতেছে সেই দামের মতোই। আর অধিকাংশ বই দেখা যাচ্ছে যে 30 থেকে 35% ছাড়ে দিচ্ছে। এখানে একটু দর কষাকষিও করা যাচ্ছে, অনেক সময় দেখা যায় যে দামটা আসে উনি সেটার থেকে আরও 5-10 টাকা কমে রাখছে। তো এই সুযোগটা এখানে আছে, আবার সরাসরি বই ঘেঁটে দেখার। এখন আরেকটা কথা বলি, এখানে প্রত্যেকটা বই কিন্তু নতুন বই, আর এক একটা যেগুলো অনলাইনেই বেশিরভাগ দেখা যাচ্ছে যে খুবই বিজ্ঞাপন চলছে, অফার চলছে ভাইরাল, এবং যেগুলো নাকি মানুষ অহরহ অর্ডার দিচ্ছে অনলাইনে, সেগুলো আমি এখানে দেখলাম। এবং দেখা গেছে যে এখান থেকে আমি বই কিনতে গিয়ে অনলাইনের সাথে একটা তুলনা করেছিলাম, তো তুলনা করতে গিয়ে দেখা যায় যে প্রায় মিল, এবং ধরতে গেলে কিছুটা কমও পাওয়া যাচ্ছে, কিন্তু প্রায় মিল, একই দাম। তো আমি এই বইগুলো কিনতে চেয়েছিলাম, কুহেলিকা, তারপরে আরও যে 2টা বই আছে ওনার, সে 3টা একসাথে কিনতে চেয়েছিলাম, কিন্তু 3টা বই নাই তাই আমার কিনা হয়নি। কিন্তু আমি এখান থেকে 2টা বই কিনেছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকলে আমি ভিডিওর শেষে দিয়ে আমার কী কী বই কিনেছি এবং কত দিয়ে কিনেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বেশ কিছু ভালো ভালো বই দেখলাম, কিন্তু আমার বাজেটেরও একটা ব্যাপার থাকে, তাই আমি এত বই কিনি নাই। তবে আপনারা যারা হুনার থেকে বই কিনতে চান, তাহলে প্রতি শুক্রবার দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত উনি একটা বইয়ের এরকম প্রশ্নরা নিয়ে বসে, এবং সেখান থেকে আপনারা কিনতে পারবেন। তা আমার যেহেতু 3টা বাজে গিয়েছি, অনেকক্ষণ ধরে বই ঘাটাঘাটি করে দেখার পর শেষ পর্যন্ত আমি 2টা বই কিনেছিলাম। তো কেনার পর দেখা গেল যে আমার আর সময় কাটছে না, তা আমি আপনাদেরকে এই যে ব্যাগটা দেখাচ্ছি এটাই আমার আসলে কেনা বইগুলো। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি এখানে যারা আশেপাশে আছেন এখানে যেতে পারেন এবং বই কিনে আশা করি লাভবানই হবেন, কারণ ওনার সাথে ওই দরদামটা করার সুযোগ থাকে। নর্মালি দেখা যায় 20-25% ছাড়, কিন্তু উনি আর একটু বেশি ছাড় এবং 30% ছাড় বলে, কিন্তু আপনি চাইলে আরও 5-10 টাকাও কমিয়ে এখান থেকে নিতে পারবেন। তো আমি কিছুক্ষণ বসেছিলাম, এরপর চলে আসছি বাসায়। তো বাসায় এসে এইভাবে যে বইগুলো কিনেছি সেগুলো হচ্ছে যে, প্রথম বই হচ্ছে, এটা আমার নামটা মুখস্থ নাই, এটা হচ্ছে প্রথম বইটা, আর এটার পুরো বইটা যে বর্ণনা সেগুলো হচ্ছে দুইজন, মানে চিঠি চালাচালি আমি যেটা ভূমিকাতে পড়েছি, মানে চিঠির আদান প্রদান, চিঠির আদান প্রদানটা একদম সত্যিকারের, এবং ওদের মধ্যে আসলে চিঠি আদান প্রদান হয়েছিল, এবং সেই বইটাতে ওই সময়কার সময়ে যে ঘটনাগুলো সেটা প্রায় আজ থেকে প্রায় 60-70 বছর আগে একটা পাঠক একটা লাইব্রেরিয়ান দুজনের মধ্যে কী ধরনের কথোপকথন, সব কিছু এখানে একটা অনুভূতির একটা চিন্তা, এবং ওই সময়কার কী পরিস্থিতি ছিল, তাদের মধ্যে কী ভাবনা কাজ করছিল, সব কিছু পাওয়া যাবে। আরেকটা হচ্ছে এই অভিশপ্ত রাত তুর্য শাকিলের। তো ওনার কখনো বই পড়া হয় নাই, তাই এবার প্রথমবার ওনার বইটা নিয়েছিলাম।